হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া। তার জন্য আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, ভালো করে নিয়েছি। টমেটো আর পেঁয়াজ আদা, টমেটো রসুন আদা, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হলদু পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, আর নিয়েছি গরম মশলা পাউডার। এখন আমি মিক্সি করে নেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, একটা পেস্ট বানাবো। পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনে দিয়েছে কালো জিরে, সর্ষের তেল দিয়ে বানাবো আমি। তেলটা গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি কালো জিরে আর পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। এখন দিয়ে দেবো আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়া মশলাগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ পেস্ট, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, আর দিয়েছি টমেটো। পেস্টটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি, আর খুব ভালো করে আমি কষাবো মশলাটাকে। স্টিমটা আমি লোয়ে রেখেছি, লোয়ে রেখে আমি খুব ভালো করে মশলাটাকে কষালাম। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। জলটা আমি বেশি দেবো না, কারণ এটা মাখামাখাই হবে। জলটা দিয়ে আমি এখন এটা হতে দিব প্রায় 10 মিনিটের জন্য। এখন গ্রেভিটা হয়ে গেছে, 10 মিনিট পরে এসে মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি আরো 5 মিনিট আমি হতে দিব। আর দিয়েছি লাস্টে গরম মশলা পাউডার। হয়ে গেছে মাছ আমার, এখন আমি ঢেকে দিব। এখন আমি ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিয়েছি স্ট্যান্ডিং টাইমের জন্য। 5 মিনিটের জন্য রেখে গ্যাস অফ করে দেব। সার্ভ করেছি আমার রুই মাছের কালিয়া, হেভি টেস্টি হয় খেতে। গরম গরম ভাতের সঙ্গে রুটি পরোটা নান সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে।